এবার দেখো 13 নম্বরের অঙ্ক থেকে বিয়োগ দেওয়া আছে। কি দেওয়া আছে? 7 বছর 0 মাস 0 দিন বিয়োগ 4 বছর 8 মাস 21 দিন। এতগুলো শূন্য উপরে বিয়োগ কি করে করব? ধার নিতে হবে। সবথেকে বড় যে তার থেকে ধার নি, কারণ মাসে তো কিছু নেই। নরমালি আমরা মাস থেকে দিনে ধার নি, তো মাসে তো কিছুই নেই, শূন্য। তাহলে আমি সবার আগে বছর থেকে ধার নিচ্ছি। কত নেব? এক বছর ধার নিলাম। এক বছর মানে 12 মাস, এই যে 12 লিখেছি। এবার এখানে এতক্ষণে কিছু সংখ্যা এলো, 12 মাস হলো, এবার এখানেও তো লাগবে কিছু। সেই জন্য 12 মাস থেকে আমি নিলাম এক মাস, সেটা দিনে গিয়ে হয়ে গেল 30 দিন। এবার 12 থেকে তো এক মাস আমি নিয়ে নিলাম, তার মানে এটা কিন্তু দাঁড়ালো 11 মাস। ঠিক আছে, আমি প্রথমে এখান থেকে এক বছর নিয়েছিলাম, মানে 12 মাস। সেই 12 মাস থেকে আমি এক মাস নিলাম, এখানে হয়ে গেল 30 দিন। যেহেতু এখান থেকে 12 থেকে এক মাস নিয়েছি, তাই এটা কমে হলো 11, আর এখান থেকে তো আমি প্রথমেই নিয়েছিলাম, সেই জন্য এটা কমে হলো 6 হলো। এবার বিয়োগ করব, 30 থেকে 21 বিয়োগ করলে হয় 9, 9 দিন। 11 থেকে 8 মাস বিয়োগ করলে হয় 3, 3 মাস। আর 6 থেকে 4 বিয়োগ করলে হয় 2, তাহলে বিয়োগফল হলো 2 বছর 3 মাস 9 দিন। 14 নম্বর অঙ্ক সেম, 4 বছর থেকে এটা বিয়োগ করতে বলেছে, এখানে কিছুই দেওয়া নেই। তাহলে সবার আগে 4 বছর থেকে 1 বছর ধার নি, 1 বছর ধার নিলাম মানে হলো 12 মাস, মাসটা লিখতে হবে। হ্যাঁ, আর এটা তো 4 থেকে নিয়ে নিয়েছি, কমে গেছে, তাহলে এখানে লিখব 3, কমে গেল তো। এবার 12 মাস থেকে আবার আমি কি নিলাম? এখানে ধার নিলাম এক মাস, এক মাস মানে 30 দিন। ঠিক আছে, এখান থেকে ধার নিলাম, এটা আবার কমে হয়ে গেল 11 মাস। বোঝা গেল? এবার আমি বিয়োগ করছি, 30 থেকে 22 বিয়োগ করলে হয় 8, 11 থেকে 7 বিয়োগ করলে হয় 4, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, 1 বছর 4 মাস 8 দিন। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো এইভাবে 15 আর 16 বইতে করবে, এখানেই করবে, লিখে দিলাম এখানে বইতে করবে। তোমাদের এই পর্যন্ত আজকের পড়া হলো।